আসসালামু আলাইকুম। তো আজকে আসলে আমরা যেতেছি মসজিদের দিকে, কারণ লকডাউনের ভিতরে আমরা আর মসজিদে যাওয়া হয়নি। তো আজকে দেখতে যাও মসজিদটা কি খোলা নাকি বন্ধ। তো আপনাদেরকে দেখাবো যাওয়ার সময় যে চায়নার এখন পরিস্থিতি কি, বা মানুষজন কিভাবে কি চলতেছে, আগে থেকে পরিস্থিতি কেমন সেটা আপনাদের দেখাবো। তাহলে যাওয়া যাক। আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাইরে আছি, কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে। ওয়েদারটা আজকে খুব সুন্দর, না শীত না গরম। আপনারা মনে করছেন রাস্তাটা চিকন, কিন্তু রাস্তাটা এটা নাই, আসলে এটা বাইকের রাস্তা। সামনে আরো রাস্তা আছে ওখানে। সামনে আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করলে সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি। সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির গেট, এটাই মেইন গেট সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি। রেলওয়ে ক্যাম্পাস, লকডাউনের কারণে এরকম করে আটকে দেওয়া আছে। টিকিটটা খোলা হয়, দু একটা স্টুডেন্ট আসতেছে, চাইনিজ স্টুডেন্ট, এদের পরীক্ষা করার জন্য এসব কাজ করা হয়েছে। এখানে অল্প দামে চুল কাটা হয়, বাংলাদেশে যেরকম থাকে সেরকম নাপিতের। তো ওয়েদারটা আসলে খুব সুন্দর, না শীত না গরম, অনেক সুন্দর। একটা জাতি উপরে উঠতে গেলে সময়ের মূল্য দিতে হবে, যে কেউ কিছু ভালো কিছু করতে গেলে লাইফে সময়ের মূল্য দিতে হবে। এরা ঠিক তাই করে, সবসময় সময়ের কাজ সময়ে করে। আসলে মসজিদের রাস্তা, এই রাস্তাতে অনেক জায়গা যাওয়া যায়, বাজে যদি যাই আমরা এখানে যাতে আমাদের 2 টাকা ভাড়া লাগবে। তো আমরা এখন বাইকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সিগন্যালে আটকে আছি, কয়েক মিনিট আছে আর, তারপরে সিগন্যালটা ছেড়ে দিবে। আর এদের জ্যাম না হওয়ার আর একটা বিশাল কারণ হচ্ছে এরা সবসময় রুলসগুলো ফলো করে, যেটা আমরা বাঙালি জাতি করতে পারি না বা করার চেষ্টাও করি না।
উপরেটা দেখতেছেন ওই উপর দিয়ে সাবওয়ে সাবওয়ে যায় ওটা দিয়ে। বাংলাদেশে আমাদের যেটা বলি আমরা টমটম গাড়ি, টমটম গাড়িটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা ইয়া করে না জিনিসপত্র টানে এটা দিয়ে, মানে ভ্যানের মতো ভ্যান, অনেক কাণ্ড ভ্যান, এটা চায়নার ভ্যান। খেলটা ছেড়ে দিলে আমরা চলে যাচ্ছি এখন। আমি তো ফার্স্ট চায়নাতে আসার পর মনে করেছিলাম যে এদের গাড়ির কোনো হরেন নাই, কারণ এরা খুব হরেন বাজায় না, খুব কম। আমি মনে করেছিলাম হরেন নাই, তারপরে দেখলাম না হরেন আছে কিন্তু খুব কম বাজায়। বাজে যদি যাই আমরা আমাদের কলেজ থেকে 20 মিনিট সময় লাগবে মসজিদে যেতে, আর সেক্ষেত্রে বাইকে গেলে তো কম, সেটা তো বুঝতেই পারছেন আপনারা। আর সাবওয়েতে গেলে 40 মিনিটের মতন লাগে, ভাড়া একই সেম 2 টাকা ভাড়া। আসলে এত কিছু বলার কারণ কেউ হয়তো বলতে পারেন যে এত কিছু বলার কি দরকার, আমরা আসলে ব্লগটা করতে যাচ্ছি নেক্সট যে স্টুডেন্টগুলো এই ভার্সিটিতে আসবে আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি তারা যেন না হয় এরকম বিপদের সম্মুখীন। আমরা মসজিদ খুঁজে পাইনি, হালাল রেস্টুরেন্ট খুঁজে পাইনি, এগুলো নিয়ে অনেক ঝামেলা ফেস করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো যদি কেউ ফলো করে ইনশাল্লাহ এই ভার্সিটির যে আসবে নেক্সট টাইম তার কোনো কষ্ট করতে হবে না। দেখতে দেখতে আমরা আবার একটা সিগন্যালের সম্মুখীন হয়ে গেলাম, এখানে উপস্থিত আমাদের ওয়েট করতে হবে। দেখেন কত গাড়ি দাঁড়া আছে, এদের ধৈর্যই আলাদা আর আমাদের কোনো ধৈর্য নাই। বিল্ডিংগুলো অসাধারণ সুন্দর, বাস্তবে না দেখলে ক্যামেরার চোখে আপনারা অত বুঝতে পারবেন না, বিল্ডিংগুলো অসাধারণ সুন্দর। তো আমরা যাইতেছি মসজিদের দিকে, সিগন্যালে আছি। তো আসলে অবস্থা এখন খুব ভালো, আগে থেকে খুব ভালো, চেষ্টা সবাইকে দেখানোর ধন্যবাদ। মোটামুটি মসজিদের এরিয়ায় ঢুকে পড়েছি, এখানে অনেক মুসলিম, অনেক মুসলিম আছে, মুসলিম দোকান আছে এখানে আশেপাশে, দোকান দেখা মুসলিম। যারা মুসলিম ভাইরা নেক্সট টাইম এখানে আসবেন তারা অবশ্যই হালাল জিনিস মার্কেটে পাবেন না 100%, আমি শিওর। কিন্তু মসজিদে যখন আপনারা শুক্রবারে নামাজ পড়তে আসবেন অবশ্যই এখান থেকে চিকেন টিকেন যা কিছু লাগে নিয়ে যাবেন, আমরা এইভাবেই নিয়ে যাই। এখানে সব কিছুই পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, দুম্বার মাংস পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, এখান থেকে আপনারা নেবেন।
আমরা একটা ছোট টানেল সিস্টেম এর ভিতরে এখন ঢুকছি, এইদিকে অন্ধকার। টানেলটা শেষ, আর আপনারা চাইনা তালে অবশ্যই, নতুন কেউ যদি আসেন অবশ্যই ফলো করবেন, মুসলিম রেস্টুরেন্টের কিছু লোগো আছে, ওগুলো লোগো দেখে ঢুকবেন বা খাওয়া দাওয়া করবেন। লোগোগুলো আপনাদের অবশ্যই দেখানো হবে, লোগোগুলো অবশ্যই দেখানো হবে, যেগুলো লোগো দেখলে আপনি বুঝবেন যে ওটা হালাল এবং মুসলিম রেস্টুরেন্ট। আর আপনারা অবশ্যই সব ভিডিও দেখবেন, সব ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না। আপনারা হয়তো মনে করবেন যে কোথায় থেকে কিভাবে যাব, এগুলো আগে ভিডিওতে বলা হয়েছে যে কোথায় থেকে কোন গেট থেকে, আপনারা সব ভিডিওগুলো ফলো করবেন। এখন লকডাউনের সময় দেখে এখানে দোকান বসে না, তবে লকডাউন না থাকলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান। আমরা মসজিদে চলে এসেছি আল্লাহর রহমতে, এটা আমাদের মসজিদ। তো মসজিদে তো চলে আসলাম, তো কথা হচ্ছে মসজিদটা এখনো বন্ধ, তো আসলে অনেকদিন পরে আসলাম তাই মানে খারাপ লাগতেছে এখন যে মসজিদটা এখনো বন্ধ। আর এখানে নামাজ পড়ি, এখানে দুই তলা হচ্ছে ইমাম নামাজ পড়ে, আর নিচ তলায় হচ্ছে মানে আমরা বেশিরভাগ নামাজ পড়ি, কারণ বাংলাদেশিদের একটা অভ্যাস কি আমরা নিচেই আমাদের ইমাম সাহেব বসে, তো আমরা নিচেই নামাজ শুরু করি। আর এখানে হচ্ছে উপর থেকে নিচে আসে, আগে উপরে ফিল আপ হয় তারপরে নিচে। তো এই যে দেখেন আমি আপনাদের মসজিদ দেখাইতেছি, আর এই পাশে হচ্ছে আশেপাশে যা আছে সব হচ্ছে এখানে সব দোকান বসে, এই জায়গাগুলো এই সব হচ্ছে দোকান, সব হচ্ছে দোকান এখানে, এখানগুলো দোকান মানে হালাল যে ফুডগুলো যেমন রুটি, বিশেষ করে শুক্রবার মানে আজকের দিনটা শুক্রবারে অনেক মানুষ আসে, অনেক মানুষ ইনশাল্লাহ আমি দেখাবো। তো এখানে হচ্ছে হালাল রুটি থেকে মাংস শিক কাবাব যা যা আছে মানে হালাল ফুড পাওয়া যায় এখানে। তো যদি কখন নিউ যারা নতুন আসবেন সামনে, তারা যদি কখন আসেন এই জায়গা থেকে খাবার কিনবেন, চেষ্টা করবেন যে হারাম মানে চেষ্টা করবেন কি বাইরের খাবার চেষ্টা করবেন যে একটু অ্যাভয়েড করার বাইরের খাবারটা যারা মুসলিম আছেন। আর এখানে শুক্রবার অনেক খাবার পাওয়া যায়, যদিও দামটা একটু বেশি, এটা সত্যি দামটা একটু বেশি, কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে এখান থেকে। আর আমি দেখা যাচ্ছে আশেপাশে দুইটা দোকান আছে, আর এখানে আপনার হচ্ছে মাংস পাওয়া যায়, যেমন মুরগির মাংস, তারপর হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস পাওয়া যায় এখানে। তো বিশেষ করে যারা হচ্ছে রান্না করে খায় ডরমেটরিতে, তারা এখান থেকে নিয়ে রান্না করতে পারে। তাহলে দেখাই তাহলে আপনার দোকানগুলো। তো দেখতেছেন এই যে সামনে যে মাঠটা, এটা তো হচ্ছে এখানেও জামাত হয়, অনেক মানুষ হয়, অনেক মানুষ। কত জন মানুষ আসবে এখানে ঈদের নামাজে? কত হাজার হবে আপনার আনুমানিক, কত হাজার চাইনিজ নামাজ পড়ে এখানে, মানে চাইনিজ ফরেনার মিলে? তাও আমার জানার মতে, আমি তো কুরবানি ঈদ করছি এখানে, তাও 2,000। ও অনেক অনেক, যাই হোক। তো ইনশাল্লাহ আমরা আশা রাখি ঈদের নামাজটা এখানে হবে, জানি না জানা সরকার কী করে। তো ইনশাল্লাহ, আর এই যে বাসাটা আছে এটা হচ্ছে যে মুয়াজ্জিন ইমাম সাহেব তাদের বাসা, খুবই সুন্দর, আমি ইনশাল্লাহ দেখাবো এক সময়। তো এই যে দেখেন এই হলো অবস্থা। তো যেহেতু মসজিদটা বন্ধ, আমরা ব্যাক করতেছি আমাদের ডর্মে, তো দেখা হবে, আর দেখি যাওয়ার সময় আমাদের কী কী দেখানো যায়। ঠিক আছে, ধন্যবাদ। তো মসজিদ দেখলেন, আমরা এখন মসজিদ থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে স্টেডিয়াম,
তো হচ্ছে আমরা ঘুরতেছি আর কি করবো, কাজ কাম তো নাই, দেখতেছি।